আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাকটাসের কাটিং থেকে সহজেই চারা উৎপাদন করা সম্ভব। এ বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, কিন্তু আমার কাছে সে সকল বিষয়গুলো অনেক বেশি ঝামেলাযুক্ত মনে হয়েছে। আমরা শুধু এত ঝামেলা করতে যাব কেন ভাই? বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। একটি ব্লেড নেবেন, চেষ্টা করবেন একটু পরিষ্কার ব্লেড ব্যবহার করতে। তারপর যে কোনো একটা ডাল কেটে নেবেন, সাবধানে কাটবেন, খেয়াল রাখবেন কাটা যেন হাতে না ঢোকে আর ডালটা যেন ভালো থাকে। ডাল কাটতে গিয়ে আবার সম্পূর্ণ গাছটাই ভেঙে ফেলবেন না। এরপরে মূল গাছের যে অংশটুকু কাটলেন তাতে একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস সহজে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। অনেকেই হয়তো এই গামলাটা দেখেছিলেন, এই গামলায় দুইটা জেব্রা ফিশ আছে, দেখতে ভালো লাগে তাই রাখা হয়েছে আর কি। এইবার কেটে নেওয়া ডালটা কিছুক্ষণ এভাবে খোলাভাবে রেখে দিন, সরাসরি রোদের আলোতে রাখবেন না, বেশিক্ষণ না রাখলেও চলবে, এক দুই ঘন্টা রাখাই যথেষ্ট। বন্ধুগণ, আমি সামান্য মাটি, ইটের গুঁড়া ও সিলেকশন বালি বা মোটা বালি নিয়েছি। আপনার বাড়ির আশেপাশে কোনো বিল্ডিংয়ের কাজ চললে সেখান থেকে এক পলি চেয়ে নেবেন, আবার চুরি করেন না কিন্তু, চেয়ে নেবেন। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিন। আসলে এগুলো নেয়ার মূল কারণ যাতে পানি জমতে না পারে। আপনারা সকলে জানেন ক্যাকটাস একদমই পানি সহ্য করতে পারে না। মিক্স করা মাটি যে কোনো পটে নিয়ে নিন, এরকম পট হলেও চলবে, আবার ওয়ান টাইমের গ্লাসে লাগালেও চলবে, কারণ এখন আমরা ফাইনাল পটিং করছি না। আপাতত শিকড় গজানো পর্যন্ত এখানেই রাখবো, তারপর ফাইনাল পটিং করব। আঙুল দিয়ে মাটি সরিয়ে গাছটি বসিয়ে দেব। গাছটি মাঝামাঝি এভাবে বসানোর চেষ্টা করব যাতে বাতাসে বা নাড়াচাড়া খেয়ে উল্টে পড়ে না যায়। তারপর খুব যত্নের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানি দেব। বালি আর ইটের গুঁড়া ব্যবহারের জন্য গোড়ায় আলহামদুলিল্লাহ এক ফোঁটাও পানি জমতে পারছে না। এরপর এক থেকে দুই দিনের জন্য এমন জায়গায় গাছটি রাখি যেন কড়া রোদ না পায় আর আলো বাতাস সঠিকভাবে পায়। ভাগ্য ভালো এই জায়গাটা মার চোখে এখনও পড়ে নাই, তাইলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এই বালতিতে আমি তরল সার বা লিকুইড ফার্টিলাইজার তৈরি করছি। এ বিষয়ে আমার চ্যানেলে একটি সহজ ভিডিও দেওয়া আছে, সময় করে দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। লিকুইড ফার্টিলাইজার গাছের জন্য অনেক উপকারী একটি খাদ্য। দুই দিন এভাবে ছায়াযুক্ত স্থানে রাখার পর আপাতত আমি এটাকে রোদে রেখে দিলাম। আরও বেশ কিছুদিন পর আমি এটাকে তুলে দেখব যে এখানে শিকড় গজিয়েছে কি না, তারপর ফাইনাল পটিং করে আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ, প্রায় সাত দিন হয়ে গিয়েছে, এবার আমাদের পালা ক্যাকটাসের শিকড় গজিয়েছে কিনা বা কাটিংটির শিকড় গজিয়েছে কিনা তা চেক করা। আমরা ক্যাকটাসটিকে নামিয়ে নিলাম। এবার একটা স্ক্রুড্রাইভার বা যে কোনো কিছু নিয়ে নেব যাতে এটা আলতো করে খুঁচিয়ে খুঁচিয়ে গোড়াটা বের করা যায়।
আর যদি ডাইরেক্ট আমরা হাত দিয়ে খুবলিয়ে নিই তাহলে শিকড়টা ভেঙে যেতে পারে, গাছটা মারাও যেতে পারে। তাই আলতো করে ভালোভাবে সাবধানে খুঁচিয়ে খুঁচিয়ে নেব, যাতে গাছের কোনো ক্ষতি না হয় আর শিকড়টাও অক্ষত থাকে। এভাবে প্রথমে মাটিটা আলগা করে নিলাম। এবার গাছটাকে তুলে নেব, আলতো করে তুলে নেব। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটিংটির শিকড় গজিয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই গাছটা আল্লাহর রহমতে পরিপূর্ণ হবে। এবার শিকড় থেকে ভালোভাবে এই মাটিগুলো সরিয়ে নেব। দেখুন, তার মানে বোঝা গেল খুব সহজেই কাটিং থেকে চারা করা সম্ভব। এবার আমরা এর মাটি প্রস্তুতি দেখাবো। এর মাটি প্রস্তুতির জন্য আমরা ইটের গুঁড়া নিয়েছি, মাটি নিয়েছি, সিলেকশন বালি নিয়েছি এবং ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, নিম খৈল, এগুলো মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু ইটের গুঁড়া, মাটি আর সিলেকশন বালি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবার কাছে ভার্মি কম্পোস্ট অ্যাভেলেবেল নাও হতে পারে, হাড়ের গুঁড়া অ্যাভেলেবেল নাও হতে পারে। তাই আপনার সাধ্য মতো আপনি সিলেকশন বালি, ইটের গুঁড়া আর মাটি মিক্স করে নেবেন, ভালোভাবে মিক্স করে নেবেন একদম। এখন আপনারা বলতে পারেন যে ভার্মি কম্পোস্ট কি না দিলে হবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই হবে। আমি এর আগে যত কাটিং বসিয়েছি ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, নিম খৈল এগুলো ছাড়াই বসিয়েছি। এগুলো আহামরি কোনো প্রয়োজনীয় কিছু না। যদি আপনার কাছে থাকে তো দিবেন, এটা গাছের জন্য ভালো, আর যদি নাও দেন কোনো সমস্যা নেই। এবার ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর এরকম আমি এরকম একটা পাত্রে একদম ফাইনাল রিপোর্টিং করব। প্রথমে নিচে একটা ছিদ্র করে নেবেন, ছিদ্রটা কিছু একটা দিয়ে ঢেকে দিবেন। আমার হাতের কাছে কলার ছোকলা ছিল, তাই আমি কলার ছোকলা দিয়েই ঢেকে নিচ্ছি। আপনারা ভাই যে কোনো কিছু দিয়ে ঢেকে নিতে পারবেন, আহামরি কোনো অ্যাসেনশিয়াল কিছুই দরকার নেই, আপনাদের ইচ্ছা মতো আপনারা বসিয়ে নেন। এরপর চেষ্টা করব অর্ধেক পর্যন্ত মাটি দিয়ে ফুলফিল করা, মানে সম্পূর্ণটা ভরবো না, অর্ধেক পরিমাণ ভরবো, অর্ধেকে আমরা কাটিংটা বসিয়ে নেব। মোটামুটি অর্ধেকের মতো ভরা হয়ে গিয়েছে। এবার আমরা কাটিংটাকে ধরে ওখানে বসাবো, যাতা দিব না, এইভাবেই রেখে দিব, তার উপর মাটি দিয়ে চাপা দিয়ে দিব এইভাবে করে। আসলে আমার ভুল হয়েছে যে আমি মাটি একটু কম নিয়ে ফেলেছি সয়েলটা। অসুবিধা নেই, ওই যে আমাদের আগের যে মাটির মিক্সচারটা ছিল যেখানে আমরা কাটিংটা বসিয়েছিলাম, ওইটা দিয়ে ফুলফিল করে নেব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। এর দ্বারা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে সয়েলে এত আহামরি কিছুর দরকার নেই, শুধু ইটের গুঁড়া, সিলেকশন বালি বা মাটি দিয়েই যথেষ্ট। এই যে এবার আমি নিয়ে নিলাম সেই পুরনো কাটিং বসানোর সয়েল মিক্স। আপনারা তো তখন দেখেছিলেন এখানে আহামরি কিছুই দেওয়া ছিল না, শুধু ইটের গুঁড়া, বালু আর মাটি দেওয়া ছিল। এবার সেই সয়েলটাই দিয়ে নিচ্ছি। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নেব, যাতে গাছটা পড়ে না যায় আর কি। আর কিছুদিন গেলে ইনশাল্লাহ এইখানেও গাছটা সেটেল হয়ে যাবে, তারপর আপনারা যেইখানে খুশি সেইখানে এই গাছটাকে রেখে দিয়েন, সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। এইবার পানি দিয়ে দেব গাছটাতে, এবার ফোঁটা ফোঁটা করে পানি দেব। যদি একবারে বেশি পানি দেই তাহলে গাছটা পড়ে যেতে পারে, তাই এভাবে ফোঁটা ফোঁটা করে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন ইটের গুঁড়া, সিলেকশন বালি, এর কারণে পানিটা কীভাবে মানে শুষে নিচ্ছে। আর যদি এইগুলো না দেওয়া হতো তাহলে পানিটা কিন্তু জমে যেত, আর পানি জমা একদম সহ্য করতে পারে না, ক্যাকটাসের গোড়াটা পচে যেত।
দেখছেন কিভাবে সাথে সাথে শুষে নিচ্ছে মাটিটা। আর চেষ্টা করব একদম সমান সমান রাখার, অর্থাৎ টবের লেভেল আর মাটির লেভেল যাতে সমান সমান থাকে। তাহলে কি হবে, অতিরিক্ত পানিটা জমবে না, পানিটা যদি জমেও বাইরে পড়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন লেভেলটা সমান সমান রাখার জন্য। দেখতে পাচ্ছেন আমি লেভেলটা একদম সমান সমান করে দিয়েছি। যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে পানিটা টবে জমবে না, কারণ টবে পানি জমার সাথে সাথে গাছটাই মরে যাবে। আর যদি লেভেলটা সমান থাকে তাহলে পানিটা বাইরে পড়ে যাবে। দেখুন অবশেষে আমাদের সেই কাটিংয়ের থেকে ক্যাকটাস গাছটি তৈরি হয়ে গেল, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুন্দরভাবে হয়েছে। এবার আমরা এটাকে আপাতত দুই একদিন ছায়াতে রাখব। দুই একদিন ছায়াতে রাখার পর আবার সেই রোদে রেখে দিব। তারপর যখন দেখব গাছের গ্রোথ হচ্ছে তখন আমরা গাছটাকে আপনাদের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে রাখতে পারেন। আপনারা চাইলে কড়া রোদে রাখতে পারেন, বা যদি কোনো আপনাদের শোকেস থাকে সাজানোর জন্য সেখানেও রেখে দিতে পারেন। আমি আপাতত এই ছায়াতেই রেখে দিচ্ছি। তো বন্ধুরা, হয়তো আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন। আমার ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।